দেখুন, এই মুহূর্তে গোটা বিশ্বে পরমাণু অস্ত্র, এই মুহূর্তে গোটা বিশ্বে পরমাণু অস্ত্র রয়েছে মোট 15,000টি। তার 90% রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন কোন দেশের কাছে কি পরিমাণ পরমাণু বোমা মজুদ আছে। এক, সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে 7,000টি। দুই, আমেরিকার হাতে রয়েছে 6,800টি পরমাণু অস্ত্র। তিন, ভারত ও পাকিস্তানের ভাণ্ডারে রয়েছে যথাক্রমে 130 ও 140টি পরমাণু অস্ত্র। ফ্রান্সের হাতে রয়েছে 300টি আর চীনের ভাণ্ডারে রয়েছে 270টি পরমাণু অস্ত্র। যে দেশটি এখন প্রায় প্রতি মুহূর্তে পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে, সেই উত্তর কোরিয়ার হাতে রয়েছে 10টি পরমাণু অস্ত্র। তবে সবচেয়ে বড় যে পরমাণু বোমাটি রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে, তা ফেলা হলে প্রথম 24 ঘন্টায় কম করে হলেও 14 লক্ষ মানুষ প্রাণ হারাবে। তার জেরে তাপ বিকিরণ ছড়িয়ে পড়বে 13 কিলোমিটার ব্যাসার্ধের এলাকা জুড়ে, তাতে গুরুতর জখম হবেন আরও 37 লক্ষ মানুষ। অপরদিকে রাশিয়ার হাতে থাকা জার বোম্বা ফেলা হলে প্রাণ হারাবেন অন্তত 76 লক্ষ মানুষ। তার তাপ বিকিরণ ছড়িয়ে পড়বে প্রায় 8,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।